বিশ্বের ধনী ব্যক্তিদের কথা ভাবলেই আমাদের মনে পড়ে বিল গেটস, ওয়ারেন বাফেট অথবা রথচাইল্ড ফ্যামিলি সহ বিংশ শতাব্দীর নব্য ধনীদের কথা। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, 14 শতকের মালির মুসলিম শাসক মানসা মুসাকে মনে করা হয় বিশ্বের সর্বকালের সেরা ধনী ব্যক্তি। মূল্যস্ফীতি হিসাব করে তার তৎকালীন সম্পত্তিকে বর্তমান মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় $400 বিলিয়ন, যেখানে রথচাইল্ড ফ্যামিলির সম্পত্তির মূল্য $350 বিলিয়ন আর বিল গেটসের সম্পত্তির পরিমাণ প্রায় $90 বিলিয়ন। মানসা মুসা 3 মাস ছিলেন মিশরের কায়রোতে। এখানে অবস্থানকালে তিনি এত স্বর্ণ বিলিয়েছেন যে সে কারণে 10 বছর ধরে মিশরের অর্থনীতি চাঙ্গা ছিল। মানসা মুসার প্রকৃত নাম প্রথম মুসা কেইতা। মানসা হচ্ছে সে সময়ের মালির রাজাদের উপাধি, যার অর্থ হচ্ছে রাজা বা সম্রাট। মুসা ছিলেন 10ম মানসা, অর্থাৎ মালি সাম্রাজ্যের 10ম সম্রাট। মুসার জন্ম 1280 সালে। 1312 সালে মাত্র 32 বছর বয়সে তিনি ক্ষমতায় আরোহণ করেন। মুসা নজর কাড়েন 1324 সালে। তিনি রওনা হয়েছিলেন মক্কায় হজ করতে। 60,000-এর বিশাল এক বাহিনী ছিল সঙ্গে, আর দাস ছিল 12,000। দলে বুদ্ধিজীবী ধর্মতাত্ত্বিক পারিষদরা ছিল। চলার পথে পড়েছিল কায়রো, আর কায়রোতে তার বাহিনীর সকলে এমনকি দাসেরাও স্বর্ণ ছড়িয়ে দিয়েছিল মুড়ি মুরকির মতো। বলা হয়ে থাকে কায়রোর অর্থনীতি পরের 10 বছর ধরে এ সুফল পেয়েছে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহযোগী অধ্যাপক রুডলফ ব্যাচওয়ার্ড BBCকে জানিয়েছেন, সাম্প্রতিককালের গবেষকরা মুসার এত এত সম্পদের খোঁজ পাচ্ছেন যে তাদের দম বন্ধ হয়ে আসছে। তিনি অত্যধিক ক্ষমতাবানও ছিলেন। Money.com-এ জেকব ডেভিডসন লিখেছেন, সম্পদের হিসাবে মুসার ধারে কাছেও কাউকে খুঁজে পাচ্ছেন না তারা। যাত্রা পথে তিনি বিভিন্ন শহরে প্রচুর মসজিদ নির্মাণ করেন। কথিত আছে তিনি প্রতি শুক্রবারে 1টি করে মসজিদ নির্মাণ করতেন। তিনি গরিবদের মুক্ত হস্তে দান করেন এবং শহরগুলোর শাসকদেরও প্রচুর স্বর্ণ উপহার দেন। এছাড়াও তিনি ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ মুদ্রার বিনিময়ে বিভিন্ন সুবেনির ক্রয় করতেন। তিনি যখন মিশরের আলেকজান্দ্রিয়ায় পৌঁছেন, তখন এত বেশি পরিমাণে অর্থ এবং স্বর্ণ ব্যয় করেন, মিশরের স্বর্ণের বাজারে বিশাল মূল্যস্ফীতি দেখা দেয় এবং অর্থনীতিতে ধস নামে। এটা জানতে পেরে ফেরার পথে মুসা মিশরের স্বর্ণ ব্যবসায়ীদের কাছ থেকে উচ্চ সুদে স্বর্ণ ধার নেন। কিন্তু তারপরেও মিশরের স্বর্ণের বাজার আগের অবস্থায় ফিরে আসতে প্রায় 1 দশক সময় লেগেছিল। সম্রাট মুসার এই হজযাত্রার সময় লাগে প্রায় 1 বছর। তার এই হজযাত্রা তাকে আক্ষরিক অর্থেই বিশ্ব মানচিত্রে স্থান করে দিয়েছিল। পরবর্তী কয়েক দশক ধরে ইউরোপিয়ান মানচিত্র প্রস্তুতকারকরা আফ্রিকার যতগুলো মানচিত্র তৈরি করেছেন, তার প্রায় সবগুলোতেই মুসার কথা উল্লেখ করেছিলেন। এরকম এক বিখ্যাত মানচিত্র হল 1939 সালে তৈরি ইতালির ক্যাটালান অ্যাটলাস, যেখানে পশ্চিম আফ্রিকার মানচিত্রের উপর মুসাকে একটি স্বর্ণদণ্ড হাতে দেখা যায়। অর্থনীতি, জ্ঞান বিজ্ঞান ইত্যাদিতে মুসা মালিকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে 1375 সালে এক কাতালান অ্যাটলাস ম্যাপে দেখা যায় এক আফ্রিকান রাজাকে, যিনি সোনার সিংহাসনে বসে আছেন স্বর্ণ নিয়ে। অভিযাত্রীরা এসে হাজির হচ্ছিল টিম্বাটুতে। মুসা মৃত্যুবরণ করেন 57 বছর বয়সে 1337 সালে। তার সন্তানরা পরে সাম্রাজ্য পরিচালনা করেছে, তবে এত বড় সাম্রাজ্য তারা ধরেও রাখতে পারেননি। ইউরোপীয়দের আগমন তার সাম্রাজ্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। চিটাগং লাইভ, ইন্টারন্যাশনাল নিউজ ডেস্ক।